রক্ত নেওয়া দরকার ছিল আজকে কেন মিলিটারি নামান লাগছে পুলিশ নামান লাগছে বিড়িয়া নামান লাগছে সব কিছু নামান লাগছে দরকারই ছিল না ওই ওই জায়গাগুলিতে এখন আপনার যদি পায়ে দেওয়া রক্ত পরে তাহলে আপনাকে পায়ে জায়গাটার মধ্যে আগে ব্যান্ডেজ করতে হবে আপনি পায়ে দেওয়া রক্ত পরে আপনি যদি মাথার মধ্যে ব্যান্ডেজ করে তাহলে কি কাজ হবে ব্লিডিং ওখানে হতেই থাকবে আপনি দেখেন প্রমাণ দেখেন তারপরে আপনার দেখবেন যে এই যে করোনার মধ্যে যে এই মারা গেছে আক্রান্ত এগুলি যে রিপোর্ট আসে দেখবেন যদি একশো লোক যদি মারা যায় এর মধ্যে মহিলা এলোকা চল্লিশ পাঁচচল্লিশ জন কেন ওদেরকে আগের থেকেই নিষিদ্ধ করে দিতে না তারা বেরোতে পারবে না এক এক বয়সের থেকে আরম্ভ করে পঁচিশ পর্যন্ত কেউ বেরোতে পারবে না এর থেকে আর মহিলাদের একদম যারা গার্মেন্টস চাকরি করে তাদেরকে ই টিকিট মি টিকিট দিয়ে টিয়ে ওই যে পুলিশে দিয়ে দিয়েছিলো ওকে দিয়ে দিয়ে ওদেরকে এই ইয়ে গার্মেন্টসে যাওয়ার সুযোগ করতো আর বাকি যত মহিলা আছে তাদেরকে এরা মহিলারা খেপে যাবে ওই নারী থেকে খেপে যাবে খেপো এ আমি কোনো ধার দাঁড়িয়ে না কিন্তু তাদেরকে ঘরের মধ্যে রাখা দরকার ছিল পাঁচচল্লিশ জুন চল্লিশ জুন মহিলা মারা যায় কেন তারা কী কাজ করে একেবারে রাস্তার মধ্যে বেরিয়ে শুধু শুধু বাজার টাজার করে সংক্রমণ বাড়ায় এই জায়গাটার মধ্যে হার্ড লাইনে থাকা দরকার ছিল তাহলে আমাদের করোনা সংক্রমণ ভয়টা অর্ধেক কমে যেত যে মহিলাদের থেকে আপনি এই যে সংক্রমণটা ওরা শুধু শুধু বাড়ি আসে এবং সেই জন্য শুধু শুধু বাজার করে এই করে সেই করে কেন ওরা যারা নাকি ক্যাপেবল কাজ করে ধরেন পঁচিশ বছর বয়সের থেকে আরম্ভ করে বা বিশ বছর থেকে আরম্ভ করে ষাট পাঁচ পঞ্চাশ এরকম এই লোকগুলিকে বাইরে বারোনের সুযোগ দিয়েছিল তাই তো অর্ধেক সংক্রমণ কমে যায় মারা তা না এত লোক কারণ ওদের ইমিউনিটি বেশি যারা নাকি তাদের আপনার প্রাকৃতিকভাবে অ্যান্টিবডি হয়ে যায় তো সেই লোকগুলিকে আপনার উচিত ছিল সিল করে দেওয়া তাদেরকে তাদেরকে বাধা প্রদান করা এরকম ধরেন ষাট বছর লোক বাইতে পারবে না এর কী কাজ এ শুধু বইলে সংক্রমণ হয় আর ওখানে গিয়ে মরে আর মানুষের মধ্যে আতঙ্ক ছাড়ায় তার তো রাস্তার মধ্যে বেরোনের দরকারটা কী তাদেরকে তাদেরকে বিশ হাজার করে জরিমানা আর মহিলারা বললেন দশ হাজার করে জরিমানা দেখলেন অর্ধেক টাকায় আপনার অর্ধেকই ই হয়ে গেল বলি বদলে গেল চিত্র যে দেশের যে আপনার অর্থনৈতিক এই অবস্থা এই কাজগুলি সঠিক মতো করলে অর্থনৈতিক অবস্থা এত খারাপ ধরণে বর্ডারগুলি সিল করে দেওয়া দরকার ছিল কথাটা মনে হবে যে আপনি সঠিক বলছেন কিন্তু এটাই সঠিক আর আপনি এই মাছ ব্যবহার স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি এইসব কথাগুলি যে বলতেছেন এখন দেখেন ব্রিটেনে স্বাস্থ্যবিধি ছেড়ে দিছি ওখানে মাস্ক ব্যবহার বন্ধ করে দিছি এখন আপনি যদি এইটা করতেন ওখানে স্থির আজকে স্বাস্থ্যবিধির লেগে জনগণের বেকারত্ব করুন লাগে আতবাহ ধরুন লাগে না কি না আর সংক্রমণ না হলে তো আপনি এটাও হইতো না আমি আমার মতো চেষ্টা করেছিলাম মানুষের জন্য ভালো করার কিন্তু কিছু রাষ্ট্রবিরোধী লোক মানে রাষ্ট্র রাষ্ট্রের ক্ষতিকা ক্ষতিকার একটা গোষ্ঠী ক্ষতি করতে করে এরকম একটা গোষ্ঠী যারা নাকি আমার জীবন ধ্বংস করে দিয়েছে আমার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে তাদের কোনো ছাড় নাই একদিন না একদিন আমি প্রতিশ্রুতি নেই ছাড়ব যেহেতু আমাদের এটা দুরবস্থার মধ্যে আমরা পড়ে গেছি কিন্তু আমি জনগণকে যদি আপনাকে আমার কাছে বলেন জনগণের প্রতি আমি কী বলতে পারি বলবো যে এখন যেহেতু দুরবস্থা আমাদের হয়ে গেছে ওখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী মাস্ক টাস্ক এগুলো ব্যবহার করতে স্যানস্যানিটাইজার ব্যবহার করতে হবে আর যতটা পর পরে পারা যায় আপনারা বাড়ির থেকে বের হবেন না বিশেষ করে আমি মহিলাদেরকে বলবো আপনারা অপ্রয়োজনে বেরোতে পেরিবেন না